একটা শর্মা সমান পুরো এক হাত, এক হাতের মতো পুরো একটা শর্মা। অসাধারণ লাগবে দেখতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভ্লগের শুরুতে বৃষ্টি দেখালাম, কারণ এত বেশি গরম বাংলাদেশে এবং আমাদের এখানে পড়েছে, তো এই যে বৃষ্টিটা দেখলে হয়তোবা অনেকের একটু প্রশান্তি লাগতে পারে। তা আমি বারান্দা থেকে কাপড় তুলে নিচ্ছি, কারণ ঝুম বৃষ্টি শুরু হয়েছে, সাথে প্রচণ্ড পরিমাণের বিদ্যুৎ চমকাচ্ছে, যেটা বলার মতো না। আর বৃষ্টির ঝাপটা এসে আমার গাছগুলোতে পড়তেছে, আমার গাছগুলো দেখতেও ভালো লাগছে। আর এদিকে আমার ছোট জন চলে আসছে, সেও বৃষ্টি উপভোগ করবে আমার সাথে, তো তাকে বললাম চলো আমরা ভিতরে চলে যাই, কারণ বৃষ্টি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতে গেলে গায়ে এসে বৃষ্টির ছাড়টা পড়তেছে, অনেক বৃষ্টি হচ্ছে অনেক, সাথে বিদ্যুৎ চমকানি তো আছেই। তো যাই একটু বিছানায় শুয়ে একটু রেস্ট করি বা কিছু একটা করি, চলুন। বিকালবেলা যে বৃষ্টি হইলো আমাদের এখানে, ওই বৃষ্টির পরে আমার এমন ঘুম আসতেছিল। আমি নেটফ্লিক্সে একটা নতুন মুভি রিলিজ হয়েছে, আর্টিকেল 370, ওইটা দেখতে দেখতে আমি কখন ঘুমাই গেছি আমি নিজেও টের পাইনি। তো আপনাদের ভাই অফিস থেকে আসলো, এসে একটু বাইরে গিয়েছিলো, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তো সেখান থেকে আসার সময় আমাদের এখানে একটা শর্মা হাউস আছে, এটা ইয়েমিনি শর্মা হাউস, ওইখান থেকে শর্মা নিয়ে আসছে। তো এইখানের শর্মা এত বিশাল বড়, এই যে এখান থেকে শুরু পুরো, আমি আপনাদেরকে শর্মাটা একটু মেপে দেখাই, এই যে একটা শর্মা সমান পুরো এক হাত, এক হাতের মতো পুরো একটা শর্মা। তো এটা দুজনে খেয়ে একদম পেট টেট ভরে একদম অবস্থা ই হয়ে যাবে। তো আরেকটা ফ্রাইস নিয়ে আসছে, ফ্রাইস নিয়ে আসছে বাচ্চাদের জন্য। আর এই যে শর্মা চিকেন বিগ অ্যারাবিক স্টাইলের, আর ফ্রাইস ওয়ান কত নিছে এখানে, তো আচ্ছা এখানে আছে কত নিছে, আচ্ছা শর্মাটা 12 রিঙ্গিত, আর ফ্রাইস হলো 7 রিঙ্গিত। তো এই যে ফ্রাইস, ফ্রাইসটাও অনেক মজার, ফ্রাইসের উপরে একটা স্পেশাল মশলা দেওয়া থাকে, আর সাথে এই যে ক্রিম সসটা দেয়। নাও নাও, তো তোষানদের জন্য ফ্রাইস, আর আমরা শর্মা, তোষানরা তো শর্মা খায় না। তো তোষান আবার হলো এখানে ইয়ে সস নিয়ে আসছে, টমেটো সস। হ্যাঁ আমি ওকে পড়াচ্ছিলাম, সায়েন্স পড়াচ্ছি। বলো তুমি কথা বলো। ওকে ওকে, সো টু উই আর মেকিং এসকালেটর, এসকালেটর উই আর মেকিং এসকালেটর, কনফার্ম? ইয়া উই ডিড কনফার্ম। No, I have to buy. Tomorrow we buy all. We buy all stuff. Yeah, but who gonna buy? Aliyan or you or Abdullah? I'm shop. Wait. I'm shop. Baba bolbe. Okay, okay, I will tell you tomorrow, okay? এখন তো বাই করা যাবে না, এখন তো বাই করার টাইম নেই। ক্যান উই বাই টুমরো, ক্যান আই বাই টুমরো অল, বিকজ আই ডোন্ট হ্যাভ টাইম, ইটস নাও নাইট টাইম। ওকে, তো ওইখানে তো তোষান তার ফ্রেন্ডের সাথে কনভারসেশন করতেছিল। তোষানের হলো, ওদের হলো একটা গ্রুপ প্রজেক্ট আছে সায়েন্সের, ওইটা নিয়ে তারা গ্রুপ কলে কথা বলতেছিল। আমার কাছে খুব মজা লাগতেছিল, আমার ছেলে বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ, ফ্রেন্ডদের সাথে গ্রুপ কলেও কথা বলে, তাদেরও গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ। তো এখানে এই সেটটা আমার এত পছন্দ হয়েছে, এটা লাজা দাদাদের একটা সেট, খুবই সুন্দর একটা সিলভার কালারের একটা সেট, ফুল সেট। এখানে চারটা চুড়ি, দুইটা ইয়াররিং, চার জোড়া ইয়াররিং, কারণ এখানে গলার তিনটা আছে, তিনটার সাথে মিল করে চার জোড়া ইয়াররিং, একটা ফিঙ্গার রিং, একটা লং মালা, একটা মাঝারি, আবার একটা হলো গলার সাথে লেগে থাকে চকার টাইপের, ওই টাইপের খুব সুন্দর জিনিসটা, খুব ভালো লাগছে। তো জানি না কিনবো কি না,
কারণ দেখা যায় এগুলো পরা হয় না, পরে থাকে, বাট দেখতেই সুন্দর আসলে। তারপরে এই এইটাও কিন্তু খুব সুন্দর, এই যে এই নেকলেসটাও কিন্তু খুবই খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগছে ছোটখাটোর মধ্যে। আমি আসলে আজকে এরকম সার্চ করতেছিলাম, সার্চ করতে গিয়ে এগুলা দেখে আমার কাছে এত ভালো লাগলো যে না, এখানেও অনলাইনেও ভালোই জুয়েলারি পাওয়া যায়। এই জুয়েলারিটাও কিন্তু খুবই সুন্দর, গলারটা সাথে কানের, আমার কাছে তো ভালো লাগছে দেখতে। এটার অনেকগুলো কালার আছে, এই যে একটা ব্ল্যাক কালারের আছে। আসলে ইদানিং বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামে জয়েন করা হয়, তখন শাড়ি টাড়ি পরলে দেখা যায় যে শাড়ির সাথে ম্যাচিং করে, এটা কিন্তু খুব সুন্দর, এটা আমার খুব ভালো লাগছে। দেখি এটা নেই কি না দেখি, গলার পিছনের চেনটা যদি বড় হইতো তাহলে খুবই ভালো হবে আর কি, তাহলে শাড়ির সাথে পরলেও ভালো লাগবে। রেড আর এই যে সিলভারের কম্বিনেশন প্রত্যেকটা, এটাও খুব সুন্দর, এটা প্রায় রেড গ্রিন আর সিলভারের কম্বিনেশনে, এটা তো আরও সুন্দর, এক একটা এক একটা চাইতে সুন্দর কিন্তু, তাই না? গলার আর কানের, আমার তো কানেরগুলো কাজে লাগে না, গলারগুলো কাজে লাগে আর কি। এই তো আবার ঘুরে ফিরে ফার্স্টে চলে আসলাম, তো আমার এটা খুব ভালো লাগছে। আর একটা কোনটা জানি ভালো লাগলো, ব্ল্যাকটাও সুন্দর, মোটামুটি সবগুলাই কিন্তু সুন্দর, তাই না? আমার কাছে ভালো লাগতেছে। এটাও কিন্তু সুন্দর, এটার কম্বিনেশনটাও সুন্দর, এটা পুরোটা হোয়াইট আর সিলভার দিয়ে। এখানে যেহেতু ইন্ডিয়ান মার্কেট আছে, ওনাদের নিজস্ব আবার অনলাইন পেজও আছে, ওনারাই এই যে লাজাদা শপিতে এগুলো সেল করেন আর কি। এটাও খুবই কিউট, খুবই সুন্দর, কিন্তু এগুলো যেহেতু লং না হলে আমার নিয়ে লাভ নেই, আসলে লং হলে তাহলে নিয়ে লাভ ছিল। আমি আরও দুই একটা আপনাদেরকে দেখাই, আমার কাছে দেখতে ভালো লাগছে যেন আমি আপনাদের সাথে শেয়ার করছি। মানে সবগুলাই খুবই খুবই সুন্দর আর কি, এখানে যতগুলো আছে, এটা তো দেখাইলাম মনে হয় না, অনেক রকমের আছে, অনেক রকমের। এটা দেখি, এটা এটাও খুব সুন্দর, এই যে এই এই সেটটাও কিন্তু খুব সুন্দর। এটার এটা শুধু একটাই কালার আছে, এটার আর কোনো কালার নেই, সিলভার পলিশ, প্রিমিয়াম কোয়ালিটি, অফার রেটে দিচ্ছে, দামটাও কিন্তু খুব একটা বেশি না, এগুলার যে দাম হওয়া উচিত সে অনুযায়ী দামটা কিন্তু রিজনেবলই আছে। এটা সম্ভবত 35-36 রিঙ্গিত হবে আর কি, সরি এটা 36, হ্যাঁ 36। অনেক টাইপের আছে, অনেক অনেক টাইপের, এগুলো সব ইন্ডিয়ান আর কি। আমার কাছে এই মালাটা খুব সুন্দর লাগছে, এটা যার শুধু মালা, এই যে দেখেন শুধু একটা মালা, এটা শাড়ির সাথে পেয়ার আপ করে পরলে অসাধারণ লাগবে দেখতে। আমি আপনাদেরকে শেয়ার করছি কারণ অনেকে এগুলো খুঁজেন, তো যারা মালয়েশিয়াতে আছেন তারা লাজাদা শপিতে সার্চ করলে পেয়ে যাবেন, এটা খুব সুন্দর। এতক্ষণ ধরে তোশানকে পড়াইলাম, তোশানের যেহেতু এক্সাম কালকে, অবশ্য তোশানের ইংলিশ স্টোরি থেকে মানে একটা স্টোরি থাকবে, সেখান থেকে কোশ্চেন টোশ্চেন। তোশানের চেহারার অবস্থা আপনারা একটু দেখেন, মানে আমি জানি না ও স্কুলে কি করে, ওদের মধ্যে কি করে একমাত্র আল্লাহই ভালো জানে। আমার মনে হয় এই যে প্রচণ্ড রোদ, এই যে গরম, এই গরমের মধ্যে ও মনে হয় টিফিন টাইমে বাইরে গিয়ে দৌড়ায় দৌড়ায় খেলে, আমার এটা মনে হয়। পুরা চেহারা পুড়ে গেছে, মানে চেহারা কালো এক জিনিস ওইটা তো কোনো ব্যাপার না, কিন্তু চেহারা পুরো বার্ন হয়ে গেছে, সানবার্ন যেটাকে বলে ওইটা হয়ে গেছে। মানে কথা বলে তো কথা শুনে না, আচ্ছা এ বয়সে কিছু করারও নাই, আমরাও স্কুলে গিয়ে করছি। তো এটা হলো 100 রিঙ্গিত, 100 রিঙ্গিত বাংলাদেশি টাকায় এখন প্রায় ধরতে গেলে 2600 টাকার মতো হয় আর কি। তো আমি তো প্রতি মাসে, এই যে একটা আমার ব্যাংক আছে, এই ব্যাংকে আমি কিছু না কিছু রাখার চেষ্টা করি, সেটা মাসের প্রথমে হোক, শেষে হোক, লাস্টে হোক, যখনই হোক, যতটুকু পারি একটু সেভ করার চেষ্টা করি। এই সেভিংস দিয়ে তো আমরা মোটামুটি, আমি মোটামুটি গোল্ডের অনেক কিছুই কিনেছি, তারপরে মোটামুটি গোল্ডই কেনা হয়েছে, এছাড়া কিছু করা হয়নি। তো এবার আবার একটু সেভিং করতেছি, গোল্ড কেনার ইচ্ছা আমার আপাতত আর নাই, কারণ গোল্ডের দাম প্রচুর। দেখা যাক এরপরের বার সেভিংস দিয়ে কি করা যায়। আসলে প্রত্যেকটা মানুষেরই টুকটাক করে সেভিংসটা রাখা উচিত, খরচ যেমন আপনার সাধ্য সামর্থ্য থাকলে করা উচিত, কিপটামি করাটা ঠিক না, কিপটামি আমাদের ইসলামে নেইও, তেমন যদি আপনার সামর্থ্য থাকে, আপনার যদি সাংসারিক খরচ করার পরেও যদি কিছু সেভ করার সামর্থ্য থাকে সেটা আপনার করা উচিত। তো এই যে এটাতে সেভ করতেছি, তো দেখা যাক কবে এটাকে আবার ভাঙি, কবে কি করি এখনো ঠিক বলতে পারতেছি না। আমার আমার বেডরুমে ঢুকতে ছোট্ট একটা করিডোর মতো আছে, আপনারা তো জানেন এখানে আমি দুইটা ওয়ালমেট লাগাইছিলাম, সুন্দর, এটা আমার খুবই পছন্দের একটা ওয়ালমেট, আমার কাছে খুবই খুবই ভালো লাগে এটা। তো মাঝখানে এটা ছিল, সাথে ওদিনকে এটা কিনে এনে গোল এটা একটু লাগাইছি, তো এই জায়গাটা ঢুকতে দেখতে ভালোই লাগে।
আসলে হালকা পাতলা একটু সাজায় গুছায় রাখানোর চেষ্টা। এটা সম্পর্কে আমার আইডিয়া একদমই জিরো, অনেকেই আছেন খুব সুন্দর করে হোম ডেকোরেশন করতে পারেন, আমি পারি না, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি আর কি। এই যে আমাদের বাড়িওয়ালার টিভি, আমরা খুলে এভাবে বিছানার উপরে রেখে দিয়েছি। এই যে টিভি বক্স, আমরা যে টিভিটা কিনেছি সেই টিভিটার বক্স এর মধ্যে ঢুকায় রেখে দিব। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার এত মন খারাপ হয়, আমার এত খারাপ লাগে যেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এই যে এতগুলি কাপড় চোপড়, এগুলা কিন্তু সব ভালো কাপড় চোপড়, মানে পুরাতন হয়ে গেছে, আমি আর পরি না, বা কোনোটা হয়তো বা আমার একটু টাইট হয় বা কোনোটা অনেক বেশি লুজ হয়, এ কারণে আমার এই ড্রেসগুলো আর পরা হয় না। এক একটার বয়স অনেক দিন হয়ে গেছে, অনেক দিন পর্যন্ত পরেছি। এই জামাটা দেখেন এত সুন্দর, এখনো এত সুন্দর, বাট এটা হাতাটা একটু টাইট হয়, এটা বানানোর পর থেকে হাতাটা একটু টাইট হতো। এটা অনেক আগের, প্রায় 5 বছর আগের জামা মনে হয় আমার এটা। তো এগুলা এইখানে একদম পুরো ভর্তি করে রেখেছি। আমার যদি বাংলাদেশে হতো, আমার কত মানুষ আছে যাদেরকে আমি এগুলো ডোনেট করে দিতে পারতাম, তারা পড়তে পারতো। এমন একটা জায়গায় থাকি, ইচ্ছা করলো তাদেরকে দিতে পারি না, এখানে হয়তো বা ডোনেট বক্সে দিয়ে দেওয়া লাগে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, হিজাব দেখেন কত ভালো ভালো, কত সুন্দর সুন্দর হিজাব। আসলে এগুলো আমার আর পরা হয় না, এই জন্য আমি এগুলো রেখেছি। এই একটা হিজাব, তারপরে এগুলো একদমই একদম ভালো হিজাব, একদম ভালো, এগুলো আমার আর পরা হয় না। এটা একদম নিউ হিজাব, আমি মনে হয় পরি নাই। এটা চারকোনা হিজাব, সরি কি জানি বলে, একটু ট্রান্সপারেন্ট টাইপের, এই জন্য আমার পরা হয় না। এগুলো আমি করে রেখেছি আর কি, যেগুলো এগুলো পরা হয় না এগুলো আমি আলাদা করে রেখেছি। তো এই যে একটা হিজাব, আমার যদি মানে ইয়ে থাকতো, অপশন থাকতো যে ঠিক আছে ওকে ফাইন, আমার দেশের কেউ কাছে আছে, আমি দেশে পাঠাতে পারছি, তাহলে সত্যি কথা আমি এগুলো দেশে পাঠিয়ে দিতাম, কারণ এগুলা ইউজ করতে পারতো, আরও মানুষ ইউজ করতে পারতো। এটা আমি পারি না, আমার কাছে খুবই কষ্ট লাগে। এটা একদম নিউ হিজাব, আমি পরিই নাই, কারণ এটা চারকোনা, চারকোনা হিজাব আমি পরতে পারি না, এজন্য আমার পরা হয়নি। তো কিছু করার নাই, কিছু করার নাই, এগুলো আমাকে ডোনেট করে দিতে হবে, কারণ এগুলো তার আমি দেশে টেনে নিয়ে যেতে পারবো না। এই আর কি অবস্থা, আরও খুঁজলে আরও অনেক পাওয়া যাবে। তো যে হিজাবগুলো দেখাচ্ছিলাম সেগুলোর মধ্যে থেকে একটা হিজাব পরে আসছি, কালারফুল হিজাব পরতে ভালো লাগে, এই হিজাবগুলো পরে অনেক আরাম। এগুলো আমার কাছে অনেক কয়েকটা আছে, তো যেগুলো মনে হচ্ছে যে আর পরা হবে না সেগুলোই আমি রিজেক্ট করে দিতে চাচ্ছিলাম। আর আমার আম্মু মাঝে মধ্যে বলে যে দেশে থাকলে কত ভালো হইতো। আসলে আগে যখন দেশে ছিলাম তখন নতুন কাপড় চোপড় দেওয়ার পাশাপাশি যেগুলো একটু পুরাতন হয়ে গেছে, পরা হয় না বা পরি না, এরকম অনেক কাপড় চোপড় দেখা যেত, সবাইকে দিয়ে দিতাম, এবং তারা এখন ওয়েট করে যে আপু আপনার মেয়ের কাপড় চোপড় বা খালামা আপনার মেয়ের কাপড় চোপড় নাই। এবার আম্মা মা আমার শাশুড়ি মা যাওয়ার সময়ও আমি বোরকা দিয়ে দিয়েছি, বললাম যে মা কাউকে পাইলে দিয়ে দিয়েন একদম নতুন বোরকা। একটা বোরকা তো আমি আলি এক্সপ্রেস থেকে কিনেছিলাম, একটু মোটা কাপড়, এই জন্য আমার পরাই হয়নি। তো এরকম কাপড় চোপড় ফেলতে গেলে খুব 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 মায়া লাগে আসলে। আর আম্মুকে ইদানিং দেখলে আমার খুব কষ্ট লাগে, কষ্ট লাগে এই জন্যই যে আম্মুর আসলে, আম্মু এত স্ট্রং একজন মানুষ ছিল, মানে শারীরিক দিক থেকে আর কি, আম্মু মানসিক দিক থেকে এখন স্ট্রং, আগেও ছিল এখন স্ট্রং, প্রচুর পরিমাণে গরম। তো এখন আম্মুর দাঁতগুলো পড়ে গেছে, আম্মুর দাঁত পড়ে যাওয়ার একমাত্র কারণ হলো ডায়াবেটিস, ডায়াবেটিসে আম্মুর দাঁতগুলো পড়ে গেছে। ওই দিনকেও আম্মু বলতেছে যে ঘুমের মধ্যে একটা দাঁত নাকি পড়ে গেছে আম্মুর। তো কেমন জানি লাগে না, দাঁত পড়ে গেছে, মানে বয়সের চাইতেও বেশি বয়স্ক লাগে আম্মুকে। তারপরেও আমার আম্মা এখন অনেক স্ট্রং, আমার আম্মা নিজের কাজ নিজে করতে পছন্দ করে। আল্লাহর রহমতে আমাদের যতটুকু বাগান টাগান যা কিছু আছে সব কিছুর সব দেখাশোনা আম্মু করে, ভাইয়া অতটা এগুলোর প্রতি গুরুত্ব দেয় না, যেহেতু আম্মু আছে, ভাইয়া জানে যে আম্মু সব করবে। তো আম্মু যখন এর আগের বার আমার এখানে এসেছিল তখনও আম্মু কত স্ট্রং ছিল শারীরিক দিক থেকে, আর এখন অনেকটাই একদম ইয়ে হয়ে গেছে। তো এই জন্য আম্মুকে মাঝে মধ্যে দেখলে খুব 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 কষ্ট লাগে আমার। ভিডিও কলে তো সবসময় আম্মুর সাথে কথা বলি, তো আম্মু বলে যে এটা কোনো ব্যাপার না। আমার আম্মার একটা জিনিস আমার খুব ভালো লাগে, সে তার কখনো কোনো সমস্যা, সে তার কখনো কোনো উইকনেস সে তার সন্তানদের কাছে বলে না, মানে আমার এইটা দরকার বা আমার ওইটা, আমার এইটা, এটা কখনোই সে তার সন্তানদের কাছে বলে না।
কারণ বরঞ্চ আরও আমাদেরকে সাহস দেয়। আমরা যদি কোনো কিছু নিয়ে টেন্স থাকি, কোনো কিছু নিয়ে শেয়ার করি, আম্মু উল্টা আমাদেরকে সাহস দেয়। এই জন্য আম্মু ওর কাছে সব কিছু মানে শেয়ার করে শান্তি পাই যে না, আম্মু তো সাহস দেয়। এটাই তো কেয়ার করার, বয়স হয়েছে, বয়স তো হয়েছেই, এটা তো আর অস্বীকার করা যাবে না। তার মধ্যে প্রায় 22-23 বছর ধরে ডায়াবেটিস, ডায়াবেটিকের পেশেন্ট আম্মু, এটার কারণে আম্মুর দাঁতটাকে এফেক্ট করছে। আল্লাহ তাকে সহি সালামতে আমাদের মাঝে বাঁচাই রাখুক, এটাই চাই আল্লাহর কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।